হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের শেখাবো কুলের আচার। এটি বিশেষত মেয়েদের খুবই পছন্দের একটি জিনিস। চলুন দেখে নিন কুলের আচারের এই সুন্দর রেসিপি। এর জন্য প্রথমেই আমি পাকা কুল নিয়ে নিয়েছি। পাকা কুলগুলোকে এইভাবে হালকা করে ফাটিয়ে নিয়েছি। এরপর কুলগুলোকে রোদে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। কুলগুলো রোদে শুকিয়ে নিয়েছি। এরপর কড়াইতে 5 ফোড়ন দিয়ে হালকা গরম করে নেব। ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলা থেকে গন্ধ বেরোয়। ঠিক একইভাবে শুকনো লঙ্কা গরম করে নেব। এরপর 5 ফোড়ন ও শুকনো লঙ্কা মিক্সারে গ্রাইন্ড করে নিতে হবে। আচারের মশলাটা একদম মিহি না করে একটু দানা দানার মতো বেটে নেবেন। এরপর কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। এরপর কড়াইতে কুলগুলো দিয়ে দেব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। এরপর দিয়ে দেব 1 বাটি মতো গুড়। যেহেতু আমি এখানে মিষ্টি কুল নিয়েছি তাই পরিমাণে একটু কম গুড় দেব। যদি কেউ টক কুল দিয়ে আচার করেন তাহলে সেক্ষেত্রে গুড়ের পরিমাণ একটু বেশি লাগবে। এরপর গুড়টা ভালোভাবে কুলের সাথে মিক্স করে নেব। যতক্ষণ না গুড়টা গলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। গুড়টা ভালোভাবে গলে গেছে। এরপর দিয়ে দেব মিক্সিতে বাটা মশলাটা। গ্যাসটা অফ করে দিয়ে দেব গুঁড়ো করা আচারের মশলা। তৈরি হয়ে গেছে কুলের আচার। আপনারা এটি যে কোনো কাচের বা প্লাস্টিকের জারে সংরক্ষণ করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।